নমস্কার ফ্রেন্ডস শ্রী শ্রী সারদা মা এই পুস্তক থেকে আমি বিবাহের পর পিত্রালয়ে এই অংশটি পাঠ করছি সারদা মাকে সবাই তোমরা চেনো জানো তাঁর প্রতি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি শুরু করছি আজকের পুস্তক বিবাহের পর পিত্রালয়ে যাহার আসিয়া যাহার জীবন সঙ্গিনী হইয়া আমাদের এই রূপান্তর হইল তিনি কে কামার পুকুরের উত্তর প্রান্তে ছোট্ট একটি কুটির তাহাতে অতি দরিদ্র এক ব্রাহ্মণ পরিবারের বাস ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তেজস্বী সত্যবাদী ভক্তি পরায়ণ জমিদারের পক্ষে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় চল্লিশ বৎসর বয়সে পিতৃপুরুষের ভিটা হইতে বহিষ্কৃত হইয়া গ্রামান্তরে বন্ধু শুকলালের আহ্বানে তাহারই প্রদত্ত লাহাবাবুদের বাড়ির পার্শ্ববর্তী জমিটুকুর ওপর ইষ্টদেবতা রঘুবীরকে কেন্দ্র করিয়া ক্ষুদিরাম নতুন ভাবে সংসার যাত্রা শুরু করেন কয়েক বৎসর পরে তীর্থদর্শনী গিয়া গয়াধামে ক্ষুদিরাম স্বপ্ন দেখিলেন স্বয়ং নারায়ণ তাহার পুত্র রূপে আসিবেন বলিতেছেন স্বীয় দরিদ্র স্মরণ করিয়া তিনি নিজেকে ইহাতে অত্যন্ত বিপন্ন বোধ করিলেন এদিকে গৃহে পত্নী চন্দ্রাদেবীরও নানা বিচিত্র দিব্য অনুভূতি হইতে লাগিল সন উনিশশো সরি বারোশো সালের ফাল্গুনের শুক্লা দ্বিতীয় চন্দ্রাদেবী যে শিশুটি প্রসব করিলেন স্বপ্নের কথা স্মরণ করিয়া ক্ষুদিরাম তাহার নাম রাখিলেন গদাধর শৈশবী পিতৃহীন গদাধর চন্দ্রামণির নয়নীর মণি হইয়া পড়িল লেখাপড়া বেশি দূর অগ্রসর হইল না কিন্তু যাত্রায় ও গানে তাহার খুব উৎসাহ স্মরণশক্তি এত প্রখর যে একবার শুনিলে গোটা গানটি মুখস্থ হইয়া যায় সকলে আগ্রহ করিয়া তাহার গান শুনি প্রাকৃতিক সৌন্দর্যে ঈশ্বরের মহিমা অনুভব করিয়া কখনো বা ভগবত সঙ্গীতের দিব্যভাবে বিভোর হইয়া বাল্যে গদাধর একাধিকবার বাদ্য গায়ন শূন্য হইয়া পড়ে ছেলের অসুখ ভাবিয়া চিকিৎসা করাইলেন পড়াশোনা একেবারে বন্ধ করিয়া দিয়া তাহাকে নিজের চোখে চোখে রাখলেন এইভাবেই চলিতেছিল এমন সময় জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমার গদাধরকে কলিকাতায় লইয়া আসিলেন ঝামাপুকুরে তাহার টোলে কাজকর্মের সাহায্যের সঙ্গে সঙ্গে একটু লেখা পড়া ও যজন যাজন শিখাইয়া যাহাতে সে জীবিকা অর্জনের উপযুক্ত হয় ঘটনাচক্রে এখান হইতে উভয়কে দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে আসিতে হয় এবং রামকুমার কালী মাতার পুজো নিযুক্ত হন কিন্তু কিছুদিন পরে গদাধরের উপরে মায়ের পূজার ভার দিয়া তিনি লোকান্তরে গমন করেনি পূজা করিতে করিতে গদাধরের মনে প্রশ্ন জাগিল এ কাহার পূজা করিতেছি কেন করিতেছি মা মৃন্ময়ী না এত ডাকিতেছি কিন্তু সারা বই ক্রমশ ভাবে বিভোর হইয়া গদাধরের বাচ্চ্য পূজা মানুষ রাজ্যে প্রবেশ করিল তাহার সাধনা ও ব্যাকুলতা চরমে পৌঁছিল একদিন অন্ধকার রাত্রিতে মায়ের মন্দিরে ঢুকিয়া দেখেন প্রতিমা যেমন তেমনই দাঁড়াইয়া আছে মাতৃদর্শন পিপাসা কাতর গদাধর বলিয়া উঠিলেন মাম দেখা দিবি তো দে নতুবা এই খাড়া দ্বারা আজ এখানেই এ জীবন বলি দিব সহসা মূর্তি জ্যোতির্ময়ী ও জীবন্ত হইয়া উঠিল নিখিল ভুবনে বিলুপ্ত করিয়া উজ্জ্বল উর্মিমালার অন্তর বাহির ব্যক্ত করিয়া মায়ের মুখখানি হাসিতে লাগিল গদাধর সংজ্ঞা শূন্য একটু সংজ্ঞা ফিরিলে কাতর কণ্ঠে মা মা বলিয়া ডাকিতেছেন কাহাকে যেন খুঁজিতেছেন এই তো ছিল কোথায় গেল আবার সংজ্ঞা শূন্য দেখিতেছেন বড় ভয় দায়নি চিন্ময় মূর্তি হাসিতেছেন কথা কহিতেছেন এই প্রথম দর্শনের পর গদাধরের ব্যাকুলতা বাড়িয়া গেল এখন তিনি গঙ্গা তীরে বালুকার ওপর মুখ রগড়াইয়া কাঁদেন অস্তগামী সূর্যের দিকে তাকাইয়া বলেন মা আরও একটা দিন যে বৃথা কেটে গেল আজ তো দেখা দিলি না অতপর জগৎ জননী তাহাকে বারং বার দেখা দিয়া শান্ত করিলেন কিন্তু সাধক আহার নিদ্রা ত্যাগ করিয়া অহরাত্র আবার কিসের সাধনায় যেন নিমগ্ন জগৎ সংসার ও শরীরের প্রতি একান্ত উদাসীন কামার পুকুর এ জননী চন্দ্রামনের কানে সংবাদ অতিরঞ্জিত হইয়া পৌঁছিল তিনি বুঝিলেন গদাধরের বাল্যের সেই বায়ুরোগ আবার প্রবল হইয়াছে তাই চিকিৎসার জন্য তাহাকে যথাসম্ভব শীঘ্র নিজের কাছে লইয়া আসিলেন প্রতিবেশীদের পরামর্শে বিবাহের চেষ্টাও চলিতে লাগিল কোথাও মনের মতো কন্যা খুঁজিয়া পাওয়া যায় না দেখিয়া গদাধরী একদিন সানন্দে পাত্রের সন্ধান বলিয়া দিলেন জয়রাম বাটিতে রামচন্দ্র মুখুজ্জির মেয়েটি উঁটো বেঁধে রাখা আছে যাও দেখো গে তখনই লোক পাঠাইয়া যথাস্থানে পঞ্চম বর্ষিয়া সারদার সন্ধান পাওয়া গেল কন্যার পিতারও আগ্রহ দেখিয়া চন্দ্রামণি ওই মেয়েটিকেই বধুরূপে বরণ করবার জন্য উতালা হইলেন লোকেরা বলিতে লাগিল মেয়েটি বড্ড ছোট পরবর্তী বৈশাখী বিবাহ হইয়া গেল গদাধরের বয়স তেইশ পূর্ণ হইয়াছে সারদা ছয়ে পড়িয়াছে বছর তিনেক আগে শিহরে গান শুনিতে গিয়া জনৈ কাতিয়া সারদাকে কোলে তুলিয়া আদর করিয়া জিজ্ঞাসা করেন ওই ছেলেগুলির মধ্যে কাকে বিয়ে করবি সারদা তার ছোট্ট আঙুল দিয়া যাহাকে দেখাইয়াছিল সেই নাকি আজ সারদার বর গদাধর এই কথা শুনিয়া জয়রামবাটির নারীদের আনন্দ আর ধরে না তবুও কেউ কেউ বলিতে লাগিল আহা মেয়েটার কপাল খারাপ বটির নাকি পাগলের ছিট আছে মা মা করে কাঁদে অর্ধেক দিন খায় না ঘুমোয় না শ্মশানে ঘুরে ঘুরে বেড়ায় সে যা হোক সারদায় সবকিছু বুঝিল না নতুন গহনা কাপড় আর কোলে চড়িয়া শ্বশুরবাড়ি যাওয়ার কথাই তাহার মনে রহিল কয়েকদিন পর তাহাকে কামার পুকুরে খেজুর গাছের তলায় প্রচুর ভরিয়া খেজুর কুড়াইতে দেখিয়া লাহাবাবু বলিয়াছিলেন ও মা এটি বুঝি নতুন বউ বিবাহ উৎসবের পরে ধনী প্রতিবেশীর নিকট চাহিয়া আনা সোনার গহনাগুলি ফিরাইয়া দিবার সময় আসিলে চন্দ্রমণি তো ভাবিয়াই অস্থির কি করিয়া নতুন বইয়ের হইতে অলঙ্কার খুলিবেন মায়ের চিন্তা দেখিয়া তার বলিয়া উঠিলেন তুমি কিছু ভেবো না মা ও আমি ঠিক খুলে দেবো নিদ্রিতা বধূর গাত্র হইতে অতি সন্তর পর্ণে গদাধর পরদিন সকালে নাই দেখিয়া খুব অলঙ্কার চন্দ্রামণি বুঝাইলেন গদায় বড় হয়ে তোমাকে এর চেয়ে ভালো ভালো গয়না গড়িয়ে দেবে তবে সারদামণি শান্ত হইল বিবাহের পর সারদামণি তাহার পিত্রালয়ে চলিয়া গেল দুই বৎসর পরে গদাধর তৃতীয়বার শ্বশুরালয় জয়রাম বাটিতে আসেন তখন কেহ না বলিয়া দিলেও শারদামণি গদাধরে পা ধুইয়া মুছাইয়া দেয় তাহাকে পাখার বাতাস করে উহা দেখিয়া বয়স্কা মেয়েরা হাসিয়াছিল এবার বর বধূ পালকিতে যাতায়াত করে পাছে সারদামণি মনে করে এইবারের আশাই বুঝি বিবাহ তাই গদাধর তাহাকে বুঝাইয়া বলিতেছে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ক বিয়ে করেছো তো পাঁচ বছর বলো সাত বছর বলো না আর যদি জিজ্ঞেস করে তোমাকে আমি ভালোবেসেছি কিনা তাহলে বলবে খুব ভালোবেসেছি সাত বছরের বধু শারদামণি সব বুঝিয়া ঘাড় নাড়িল এই ক্ষণিক মিলনের পরে গদাধর ফিরিয়া গেলেন তাহার সাধনা মন্দির দক্ষিণেশ্বরে আর শারদামণি বিদ্যালয়ে গিয়া তাহার মায়ের কাজে সাধ্য মতো সাহায্য করিতে লাগিল সেই সংসারের গিন্নি ভাইগুলি ক্রমশ বড় হইতেছে তাহাদের বহু ঝামেলা তাহারই উপর ছোটবেলা হইতে সারদার গঙ্গার উপর একটা টান ওই আমাদেরকেই গঙ্গা মনে করিয়া আজ রোজ সেইখানে যাওয়া চাই ছোট নদী অল্প জল টল করিতেছে ডুবিবার কোনো ভয় নাই ছোট ভাই বোনদের স্নান করাইয়া গাছতলায় বসাইয়া দুটি মুড়ি খাওয়াইবার পর তাহাদিগকে বাড়ি লইয়া আসিত মা যেদিন রাঁধিতে পারিতেন না সেদিন সারদাই ভাতের হাড়ি চড়াইয়া দিত নামাইবার সময় বাবাকে ডাকিত কোনোদিন মজুররা খেতে কাজ করিতেছে সারদাই তাহাদের জলখাবার মুড়ি গুড় পৌঁছাইয়া দিয়া আসিত অবসর মতো গাছ হইতে তুলালো তুলিয়া মায়ের কাজে পৈতার সুতা কাটিতে শিখিয়াছে সকল কাজে তাহার উৎসাহ কিছুতেই ক্লান্তি আর বিরক্তি নাই সে এক গলা জলে নামিয়া গরুর জন্য দল ঘাস কাটিয়াছে পঙ্গপাল যে বার ধান নষ্ট করে বারও সে সকলের সঙ্গে মাঠে মাঠে সেই ধান কুড়াইয়াছে এই হলেন আমাদের মিষ্টি স্বভাবের সারদামা যার স্বভাব মানে যিনি ভীষণই শান্ত ছিলেন সবাই তাকে ভালোবাসতেন সারদার যখন এগারো বৎসর বয়স তখন ওই অঞ্চলে ভীষণ দুর্ভিক্ষ হয় দরিদ্র রামচন্দ্রের অল্প ধান সঞ্চিত ছিল নিজের ছেলে মেয়েদের কথা কিছুমাত্র না ভাবিয়া তিনি অন্নশত্র খুলিয়া দিলেন কড়াইয়ের ডালের খিচুড়ি হাড়ি হাঁড়ি রাঁধিয়া কয়েকটি ডাবায় ঢালিয়া রাখিতেন যখন যে আসিত তাহাকে দেয়া হইত গরম খিচুড়ি খাইতে লোকদের কষ্ট হয় দেখিয়া সারদা দুই হাতে পাখার বাতাস দিয়া উহা ঠান্ডা করিত এই সময় বেশিরভাগই পিত্রালয়ে থাকা সত্ত্বেও মধ্যে দুইবার সারদামণি কয়েকদিনের জন্য কামার পুকুরে গিয়া শুশ্রূস ঠাকুরাণীর কাছে ছিল একাকি স্নানে যাইতে সংকোচ বোধ করিলে সে দেখিতে পায়তো তাহার আগে পাছে সঙ্গিনী সখীর মতন কাহারা যেন চলিয়াছে স্নানের পর বাড়ির কাছে আসিলে তাহাদের আর দেখা যাইত না মনে হইত বুঝি এরা পাড়ারই মেয়ে স্নানে গিয়াছিল বাল্যকালেও সারদা তাহার অনুরূপা একটি বালিকাকে তাহার সঙ্গে কাজ কাজকর্মে খেলায় ধুলায় যোগ দিতে দেখিত লোকজন আসিয়া পড়িলে তাহাকে আর দেখা যাইত না তো কেমন লাগলো আজকের অংশটি পাঠ হুম তো ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানিও আর আমি আমার ঠাকুর মাঝে মধ্যেই এই রকম ঠাকুরের বইগুলো পাঠ করে থাকি আর সেটা তোমাদের সাথে শেয়ার করি তো আজকের ভিডিও এইটুকুনি ভালো লাগলে শেয়ার কমেন্ট করো